কাল খুশির ঈদ দুই বছর পর ফিরছে ঈদগাহে জামাত রাজধানী জুড়ে বর্ণিল সাজ আনন্দ যাত্রায় স্বস্তি সড়ক মহাসড়কে নেই যানজট সহজেই ফেরি পার হচ্ছে যানবাহন বানের জলে ভেসে গেছে হাওরের কৃষক পরিবারের ঈদ আনন্দ চাঁদপুরের জেলেপাড়া গাইবান্ধার চরেও নেই খুশির আমেজ তেল নিয়ে তেলেসমাতে কাটছেই না দুই লিটারের দাম ঠেকেছে 450 অভিযানেও মিলছে না ফল উৎপাদন বাড়ছে কৈলাসটিলা থেকে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে 2 কোটি ঘনফুট গ্যাস ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ সন্ধ্যা 7টার একুশে সংবাদে সাথে আছি আমি জাবের হোসেন দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24 অনলাইনে এছাড়া সংবাদে আরও থাকছে একদল তরুণের অভিনব উদ্যোগ একটি ভালো কাজে মেলে এক বেলার খাবার রাত পোহালেই ঈদ উল ফিতর করোনার কারণে দুই বছর এই উৎসব আয়োজনে ভাটা পড়েছিল তবে এবছর ঈদ উদযাপনে রঙিন সারা দেশ ঈদের প্রধান জামাতটি হবে সকাল 8:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে এছাড়া বায়তুল মোকাররমে হবে 5টি ঈদের জামাত মফির রহমানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন আদিত্য মামুন কমেছে করোনার প্রকোপ সাথে ঈদের দীর্ঘ ছুটি রাজধানী ছেড়েছে বেশিরভাগ মানুষ ফাঁকা ঢাকার মোড়ে মোড়ে জাতীয় পতাকার পাশাপাশি উঠছে ঈদের শুভেচ্ছাবাণী সম্বলিত পতাকাও স্বজনদের সাথে ঈদ উদযাপনে ব্যস্ত মানুষ দুই বছর পর এবার রোজার ঈদের প্রধান জামাতটি হবে সকাল 8:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে মন্ত্রিসভার সদস্য রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেই জামাতে নামাজ পড়বেন ঈদের সকালে এটা ঢাকার মতো কেন যাচ্ছে না কারণ এরকম তো ঢাকা সাধারণত আমরা ঈদ ছাড়া পাই না দুই বছর করোনার কারণে আমরা আসলে যেই আনন্দটা উপভোগ করতে পারি নাই এবার মনে হয় যে একটু ভিন্ন রকম বাইতুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 7:00টায় শুরু হয়ে ঈদের নামাজের 5টি জামাত হবে এছাড়া পাড়া মহল্লায় হবে একাধিক ঈদের জামাত সাতসার রব জনশূন্য ঢাকা হ্যাঁ কালকে দিনটা আশা করি ভালো হবে রাস্তাঘাট এখন একদম ফাঁকা যেটা আমরা যানজটে বের হইতে চাইতাম না পরিবার নিয়ে তো আমি আমার পরিবার নিয়ে আসলে বের হইছি ঈদের আগের দিন ঢাকা শহরটাকে উপভোগ করার জন্য এদিকে ঢাকা ফাঁকা পেয়ে খুশি নগরবাসী যদিও যানবাহনের গতি নিয়ন্ত্রণে কাজ করছে ট্রাফিক পুলিশ তার ভঙ্গ তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় দেশের প্রচলিত আইন অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি রাস্তার দুই পাশের গাছে গাছে শোভা পাচ্ছে নানা রঙের ফুল যেন প্রকৃতির মাঝেও ঈদের আনন্দ আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা ঈদ আনন্দ যাত্রায় স্বস্তিতেই বাড়ি ফিরছে মানুষ ট্রেন বাসে যাত্রীর চাপ নেই বললেই চলে এবারের ঈদ যাত্রায় এ পর্যন্ত 5 লাখ যাত্রী বহন করার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ মোহাম্মদ কবিরের রিপোর্ট জানাচ্ছেন আকবর হোসেন সুমন স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে শেষ দিনেও ছুটে চলা কমলাপুর রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা ট্রেন আসলে উঠতে কোনো হুড়োহুড়ি নেই বগিগুলোতেও নেই যাত্রীর চাপ অনেক আসন ফাঁকা রেখেই নির্ধারিত সময় ছেড়ে যাচ্ছে ট্রেন কোনো টিকেটের সমস্যা হয় না আর আজকে তো দেখতেছি কোনো ভোগান্তি নাই না আবার ঈদ করতে খুব আনন্দ লাগতেছে রেল কর্তৃপক্ষ বলছে সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেয় এবারের ঈদ যাত্রা স্বস্তির হয়েছে সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের দিক থেকে যাতে ট্রেনগুলা ঢাকা স্টেশন থেকে সময়মত ছাড়া 1 তারিখ 5 তারিখের এভাবে 8 তারিখ পর্যন্ত ঈদের ফিরতি টিকিটগুলো দেওয়া হচ্ছে এদিকে মহাখালী সায়দাবাদ বাস টার্মিনালে নির্ধারিত মূল্যের চেয়ে কম ভাড়ায়ও যাত্রী মিলছে না পরিবহন শ্রমিকরা ডেকে ডেকে বাসে তুলছেন যাত্রীদের টার্মিনালগুলোতে একেবারেই ভিড় নেই যাত্রীদের পাঁচজন আটজন দশজন করে যাত্রী বাড়িতেছে গাড়ি নিয়ে অনেক গাড়ি পরে সব ভিতরে ধুয়ে দিছি জেনুইন ভাড়াতে ভাড়াটা কম নিয়ে হইতাছে যাত্রী কমের জন্য ডাইরেক্ট ওই বাইডাঙ্গা শেয়ারপোর্টে লোক পাচ্ছি না মমি সিং
স্বস্তিতে গাড়ি পাওয়ায় খুশি যাত্রীরা। বাবা তো বোঝা যাইতেছে বাড়িতে ভালোভাবে যাইতে পারো, বাচ্চা নিয়ে যাচ্ছে, এই জন্য ঈদের একটু চাচ্ছি যে যানজট কম হলে যাবো। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ উপভোগ করে আবারও নিরাপদে কর্মস্থলে ফেরার আশা সবার। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে যানজট নেই সড়ক মহাসড়কে, ফেরিঘাটেও চাপ নেই যানবাহনের। ঢাকা আরিচা মহাসড়ক প্রশস্ত হওয়ায় এবং ট্রাফিক ব্যবস্থাপনার কারণে এবার ফেরিঘাটে খুব একটা যানজট হয়নি। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এখন ফাঁকা। সকাল থেকে গাজীপুরের চন্দ্রা ও চান্দনা চৌরাস্তা এলাকায় কোনো ভিড় নেই, যানবাহনও অনেক কম। এর মধ্যেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। এ অবস্থায় অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক কিংবা পিকআপ ভ্যানে চড়ে গন্তব্যে যাচ্ছেন। গত কয়েকদিনের চেয়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে স্বাভাবিক গতিতে চলছে সব ধরনের গাড়ি। গণপরিবহনের পাশাপাশি ট্রাক, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলেও বাড়ি ফিরছেন মানুষ। যানজটের দুর্ভোগ না থাকায় আরামেই বাড়ি ফিরছেন তারা। মানিকগঞ্জের আরিচা পাটুরিয়া ও রাজবাড়ির দৌলতদিয়া ঘাটেও নেই যানজট। বিআইডব্লিউটিসি বলছে গত রাত থেকেই যানবাহন ও যাত্রীদের চাপ কমতে থাকে। দীর্ঘ ছুটিতে আগেভাগে মানুষজন রওনা দেওয়ায় শেষ মুহূর্তে খুব একটা চাপ পড়েনি। ঈদের যাত্রার শেষ দিনেও যাত্রীর চাপ নেই শিমুলিয়া ঘাটে, নির্বিঘ্নে পারাপার হচ্ছে যানবাহন। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। বানের জলে ভেসে গেছে হাওরের কৃষক পরিবারের ঈদের খুশি। কাঁচা পাকা কিছু বোরো ধান কেটে ঘরে তুলতে পারলেও খেয়ে পড়ে দিল চানারও শঙ্কায় তারা। চাঁদপুরের জেলে পরিবার এবং গাইবান্ধার চরের মানুষের অবস্থাও তাদেরই মতো। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাসুম আলিসা। বৃষ্টিপাত ও নদ নদীর পানি কমায় সুনামগঞ্জের হাওরের কৃষকদের মাঝে এখন কিছুটা স্বস্তি। নতুন করে কোনো বাঁধ না ভাঙলেও ভেঙেছে মন। সোনালী ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষাণ কৃষাণীরা। কেউ ধান কাটছেন, কেউ আবার প্রখর রোদে ভিজে যাওয়া ধান শুকাচ্ছেন। এবার বানের পানিতে ভেসেছে তাদের ঈদ আনন্দ। সারা বছর খেয়ে পরে বেঁচে থাকার দুশ্চিন্তা উকি দিচ্ছে মনের গহীনে। পেট ব্যথা নিয়ে যায় ঈদ করুন কোন সময়, বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট মিলে আমরা আছি। ধানের দর পাই না, এরপরে আমরা গরু খানি থাকবো কিনা এটাও বুঝি না, আমরা খানি রাখতে পারতাম না। সুনামগঞ্জের নয় উপজেলায় 1 এপ্রিল থেকে 29 এপ্রিল পর্যন্ত 31টি হাওরের বাঁধ ভেঙে তলিয়ে যায় ফসলি জমি। ছোট বড় 152টি হাওরে এবার 2,22,805 হেক্টর বোরো ধান বুনেছিল কৃষক। পানি ঢুকে 8 থেকে 10,000 হেক্টর জমির বোরো ফসলের ক্ষতি হয়েছে। তবে কৃষকের দাবি এর পরিমাণ 22,000 হেক্টরেরও বেশি। ক্ষতির পরিমাণ আনুমানিক 70 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় আনার আশ্বাস কৃষি বিভাগের। ইতিমধ্যে আমরা ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করেছি। সরকারের নির্দেশনা মোতাবেক আমরা প্রণোদনার মাধ্যমে কৃষকদেরকে মৌসুমে তাদেরকে সহায়তা করা হবে। ঈদ নিয়ে শঙ্কায় চাঁদপুরের জেলে পরিবারগুলো। নদীতে মাছ পাওয়া না পাওয়ার উপর নির্ভর করছে তাদের ঈদ আনন্দ। এই 2 মাসে সরকার অভিযান দিছে, প্রতি বছর জাটকা ইলিশ রক্ষায় মার্চ এপ্রিল 2 মাস নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে আসছে সরকার। গাইবান্ধার বিস্তীর্ণ চরাঞ্চলের মানুষের মনেও নেই ঈদের খুশি। এখনো নতুন জামা কাপড় ও ভালো খাবারের জোগাড় করতে পারেনি অনেকেই। ঈদের ভাটা, ধান কাটার কাজে পুরুষরা জেলার বাইরে গেলেও এখনো ফিরতে পারেনি অনেকেই। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। তেল নিয়ে তেলেসমাতি কারবার কাটছেই না। আজও বাজারে নেই সয়াবিন তেল। দু একটা পাওয়া গেলেও বোতলজাত 2 লিটার সয়াবিনের দাম গিয়ে ঠেকেছে 450 টাকায়। এই অবস্থায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করেও কোনো কাজ হচ্ছে না। খুচরা ব্যবসায়ীরা বরাবরের মতোই দুষছেন ডিলারদের। মাহমুদ হাসানের রিপোর্ট। 5 লিটার চাইছে, পুরো দোকান ঘুরে 1 লিটার পাইছে আর কি। রাত পোহালেই ঈদ, বাজার ঘুরে ঘুরে তেল পাচ্ছেন না অনেকেই। রাজধানীর প্রায় প্রতিটি বাজার থেকেই উধাও হয়ে গেছে সয়াবিন তেল। 1 লিটার 2 লিটার তেল তারা বিক্রি করবে না, অথচ কালকেই এরা ভোক্তা অধিকারের মাধ্যমে যারা ডিলার আছে তাদের কাছ থেকে তেল এনেছে। তেল আছে তারপরেও বিক্রি করছেন না ব্যবসায়ীরা। এই অভিযোগে কারণ বাজারে ভোক্তা অধিকারের এই অভিযান। 4 পিস্তলের জন্য আমাকে 1 পিস্তলের 10 টাকা জরিমানা করবেন, এটা পুরোটা অন্য হবে ম্যাডাম।
কয়েকজন খুচরা ব্যবসায়ীকে করা হয় জরিমানা। সরবরাহ থাকা সত্ত্বেও তারা মজুত করে রাখার চেষ্টা করেছিল এবং ক্রেতা পর্যায়ে তাদেরকে পণ্য দেওয়ার না দেওয়ার একটা নির্দেশনা মানে চেষ্টা করছিল, তাদেরকে আমরা শাস্তি আওতায় এনেছি। অভিযানে ক্ষুব্ধ দোকানিরা দুষছেন ডিলারদের। ম্যাজিস্ট্রেট সামনে কিনে আনি আজকে রাখছি, ওখানে আজকে আমার জরিমানা করলো। তাদের জরিমানা করলো, তাদের লোক তো কিছুই করলো না, আই খালি নিরীহ দোকানদারের খালি দরে তেল দেন না কা দেন না কা, আমরা ফাইলে দিব না কেন, এটাকে আমরা খামো বাসায় নি। বাজারে এক ও দুই লিটারের কিছু বোতল থাকলেও পাঁচ লিটারের জার খুঁজে পাওয়াই দায়। এক ও দুই লিটারের বোতলের গায়ে লেখা দরে বিক্রি করছেন না কোনো দোকানি। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। গ্যাস উৎপাদন বাড়ছে 1.25 কোটি ঘনফুট। সিলেটে কৈলাস টিলার 7 নম্বর কূপ থেকে 10 মের মধ্যে দৈনিক 1.70 কোটি ঘনফুট থেকে 1.90 কোটি ঘনফুট গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডস বলছে 7 নম্বর কূপের বর্তমান জোন থেকে বেশ কয়েক বছর গ্যাস উৎপাদন করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। কৈলাস টিলা ফিল্ডে গ্যাস মজুদ আছে 758 বিলিয়ন ঘনফুট। পর্যায়ক্রমে এই গ্যাস উত্তোলন করা হবে। কৈলাসটিলা গ্যাস ফিল্ডে 7টি কূপ খনন করা হয়েছে। এর মধ্যে চলমান 2টি কূপ থেকে দৈনিক 2.90 কোটি ঘনফুট গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ঈদের ছুটিতে চুরি ডাকাতি ঠেকাতে থাকছে 500-এরও বেশি মোবাইল টিম, টাকাসহ ছিনতাইকারী দল আটক। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত পর্যটন কেন্দ্রগুলো, করোনার ক্ষতি পুষিয়ে নেয়ার আশা। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার একুশে সংবাদে। এবারের ঈদযাত্রায় সাধারণ মানুষের তেমন দুর্ভোগ হয়নি বলে বিএনপি ঈর্ষায় জ্বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ব্রিফিংয়ে সড়ক দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি। বিরোধী দলের কেউ কেউ বলছেন এবারে ঈদযাত্রা নাকি স্বস্তিদায়ক হয়নি, যাত্রীরা নাকি কষ্ট পেয়েছে। প্রকৃতপক্ষে এবারে ঈদযাত্রা অতীতে যে কোনো সময় হচ্ছে স্বস্তিদায়ক হয়েছে, জনগণ ঈদযাত্রা কষ্ট পায়নি বলে কেউ কেউ কষ্ট পাচ্ছেন, ঈর্ষায় জ্বলছেন। মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুস সোবহান গোলাপ ব্যক্তিগত অর্থায়নে কালকিনিতে ঈদ উপহার বিতরণ করেছেন। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই আয়োজনে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আবুল বাশার, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আওলাদ হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক সর্দার মোহাম্মদ লোকমান হোসেন সহ রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি এবং বিশিষ্টজনেরা। এ সময় দেশবাসী সহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানান ডক্টর আব্দুস সোবহান গোলাপ। আমি আমার মাদারীপুর 3 আসনের জন্য এই জনগোষ্ঠীর মাঝে আমি আমার পক্ষ থেকে সম্ভবত আমার সাধ্যমতো আমি ঈদ উপহার দিয়েছি। ঈদের ছুটিতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত ও চুরি ডাকাতি বন্ধে পুলিশের 500-এরও বেশি মোবাইল টিম কাজ করবে বলে জানিয়েছে পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আখতার জানান, ছিনতাই চক্রের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় অভিযান চলছে। ছিনতাইয়ে 2টি মামলার 5 আসামিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল সহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। ছিনতাইকারীদের একজন প্রকৌশলী, বাকিরা ড্রাইভার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রায় 34 লক্ষ টাকা তাদের কাছ থেকে উদ্ধার করেছি। তো যেই দুজনের দুই ব্যক্তি এখানে ভিকটিমাইজ হয়ে গেছেন তাদের মোট টাকা হলো 14 লক্ষ 15 লক্ষ টাকা। তো মূলত এই ছিনতাইয়ের যে বিষয়গুলি, এটা ঢাকা শহরে কিছুটা হয়েছিল, তারপরও যে খুব মোবাইল ছিনতাইটা খুব বেশি হয় এখন, যেটা হলো যে হাতের থেকে নিয়ে যায়। তো আমরা ইতিমধ্যেই ব্যাপক সংখ্যক মোবাইল ছিনতাইয়ের টিম ধরেছি। সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপিত হচ্ছে দেশের বিভিন্ন জেলার বেশ কিছু স্থানে। 2 বছর পর ঈদগাহে নামাজ আদায় করতে পেরে খুশি মুসল্লিরা। নামাজ শেষে কোলাকুলি ও হাত মিলিয়ে কুশল বিনিময় করেন তারা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন শতরূপা দত্ত। চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া, লোহাগড়া, বাঁশখালীর অর্ধ শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
বরিশালে বাবুগঞ্জ, মাধবপাশা, মুলাদি, হিজলা, মেহেন্দিগঞ্জের বেশ কিছু পরিবার ঈদ উদযাপন করছেন। নামাজ শেষে আনন্দে মেতে ওঠে ঝিনাইদহ সদর, হরিণাকুণ্ড ও শৈলকুপার কয়েকটি স্থানের মানুষ। চাঁদপুরের পাঁচ উপজেলার 40 গ্রামে উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপিত হচ্ছে। ঈদ হয়েছে লক্ষ্মীপুরের রামগঞ্জ, রায়পুর ও সদর উপজেলার 11 গ্রামেও। মাদারীপুরের কালকিনি সহ 3 উপজেলার প্রায় 40 গ্রামের লক্ষাধিক মানুষ ঈদ উদযাপন করছেন। দিনাজপুরের কয়েকটি এলাকায় ঈদুল ফিতর উদযাপন করেছে কয়েক হাজার পরিবার। শরীয়তপুরের নড়িয়ায় 32 গ্রামের প্রায় 35,000 মানুষ ঈদ উৎসবে অংশ নেন। ঈদের জামাত শেষে কোলাকুলি করে আনন্দ ভাগ করে নেন বরগুনার 11 গ্রামের মানুষ। ভোলার 7 উপজেলার 10 গ্রামের প্রায় 5,000 মানুষ ঈদ উদযাপন করছেন। শেরপুরের 7টি গ্রামেও ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। সাতক্ষীরার বেশ কয়েকটি স্থানে, মোংলার সুন্দরবন ইউনিয়নে, নারায়ণগঞ্জের ফতুল্লা এবং মৌলভীবাজারের সার্কিট হাউস এলাকায় ঈদের জামাতে মুসল্লিরা অংশ নেন। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন। রাত পোহালে ঈদ, রূপ সচেতন তরুণ তরুণীরা ছুটছেন নামি দামি বিউটি পার্লারগুলোতে। নিজেকে সুন্দরভাবে উপস্থাপন যে কোনো উৎসব আয়োজনের অন্যতম অনুষঙ্গ বলছেন রূপচর্চা বিশেষজ্ঞরা। মিনালা দিবার রিপোর্ট। এ যেন ঠাই নেই ঠাই অবস্থা, অপেক্ষা নিজেকে রাঙিয়ে তোলার, সাজাবার, নিজেকে একটু ভিন্নভাবে আকর্ষণীয়ভাবে উপস্থাপনে বিউটি পার্লার ভিড়, ফ্যাশন সচেতন এসব তরুণ তরুণীর। ফ্যামিলির সাথে ঘুরতে যাব, বাইরে যাব, তাই এখানে নিজেকে সাজানোর জন্য এসেছি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদের খুশির কারণে যা দ্বিগুণ হয় এর জন্যই মেহেদি দেওয়া। কালকে ঈদ, ঈদকে কেন্দ্র করে একটু সাজা গোজা হচ্ছে। বাইরে যখন এই চিত্র তখন রূপ বিশেষজ্ঞদের ব্যস্ততার শেষ নেই, চলছে মানানসই হরেক রকম চুল কাটা, হেয়ার ট্রিটমেন্ট, আছে স্কিন কেয়ার, ফেসিয়াল, মেহেদির রাঙানোর কত শত নকশার কাজ। ঈদকে সামনে রেখে বেশ কিছু নতুন নতুন সেবা নিয়ে সাজিয়েছে পার্লারগুলো। ঈদের জন্য একটু ডিফারেন্ট সার্ভিস রাখি, তো এবার যেটা আসছে ফ্যাশনও চলছে, ট্রেন্ডও চলছে, নানা রকম হেয়ার কালার চলছে, লাইট, স্পেশালি লাইট কালারগুলো আর ফ্যাশন কালার। এখন শুধু মেয়েরাই নয়, ছেলেদেরও একই ব্যস্ততা। বিয়ার্ড শেভিং, বডি ম্যাসাজ, স্পা, স্টিম বাথ, ফেসিয়াল, ট্যাটু সহ নানান সেবা দিচ্ছে চেঞ্জ পার্লারগুলো। হেয়ার কাট, শেভ, ফেসিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর এরকম সবাই রেগুলারই করেন এখন ছেলেরা, বাট ঈদের সময় যারা নর্মালি একটু কম করেন তো সবারই একটা ইয়া থাকে, উদ্দেশ্য থাকে যে ঈদের আগে এই কাজগুলো একটু করতে হবে। সেলফ কেয়ার, বিকজ করার আগ পর্যন্ত বোঝা যায় না, করার পরে রিয়েলাইজ করি যে ফিলস ডিফারেন্ট, খুব ভালো লাগে, নিজের প্রতি কেয়ার নিতে নিজেই ভালো লাগে। আর ঈদ একটা রিজন, চেহারা কোনো ফেসিলিটেশন করছি না, জাস্ট নরমালি চুল হেয়ার কাটার জন্য আসছি ঈদের আগে। পুরো চাঁদ রাত সৌন্দর্য চর্চায় সজাগ থাকবে এই পার্লারগুলো। মিনালা দিবা, একুশ টেলিভিশন, ঢাকা। ঈদের ছুটিতে পর্যটক সমাগমের সম্ভাবনাকে ঘিরে সেজে উঠেছে কক্সবাজার, কুয়াকাটা, বান্দরবান, রাঙামাটি। পর্যটকের আগমনে করোনার ক্ষতি কাটিয়ে প্রাণচাঞ্চল্য ফিরে পাবে পর্যটন খাত, আশা করছেন ব্যবসায়ীরা। ভ্রমণ নির্বিঘ্ন করতে প্রস্তুতি নিয়েছে প্রশাসনও। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন শতরূপা দত্ত। পর্যটন শহর কক্সবাজার ঈদের ছুটিতে পর্যটকে মুখর হয়ে ওঠে শহরটি। সৈকতে থাকে না তিল ধারণের জায়গা। এবারও লম্বা ছুটিতে আসবেন হাজারো মানুষ, আশা পর্যটন ব্যবসায়ীদের। সাগরতীরের 5 শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রেস্তোরাঁ সাজানো হয়েছে আকর্ষণীয় সাজে। রুমগুলোর যে কন্ডিশনগুলো ছিল সবগুলোই চেঞ্জ হয়ে গেছে, অলমোস্ট 80% প্লাস আমাদের বুকিং হয়ে গেছে। আমি আশা করছি যে ঈদের আগেই আমাদের সকল হোটেল, মোটেল, গেস্ট হাউস 100% বুক হয়ে যাবে। সাগরতীরের আরেক শহর সাগরকন্যা কুয়াকাটা, রমজানের সময় পর্যটক না থাকায় 18 কিলোমিটারের সৈকতে প্রকৃতি সেজেছে তার আপন রঙে। হোটেল মোটেলগুলোর প্রায় 70% বুকিং হয়েছে। ঈদের দিন থেকে আসতে শুরু করবেন পর্যটকরা। আশা করি পর্যটকরা মানে এদিকে আসবে ঈদের আগে, আমরা সকল রুম আমরা বুকিং হয়ে যাবে। আমাদের পিছনে যে ঘাটতি আছে সেই ঘাটতিগুলো আমরা ইনশাআল্লাহ পূরণ করে নিতে পারবো। উপচে পড়া ভিড় হলে সব হোটেলগুলি 100% ওভার হবে বুকিং। শুধু সাগর নয়, সেজে উঠেছে পাহাড়ও। বান্দরবানের নীলাচল, নীলগিরি, মেঘলা, রূপালী ঝর্ণা, চিম্বুক সহ নানান দর্শনীয় স্থানে ভ্রমণ পিপাসুদের আনাগোনা শুরু হবে, তারই দিন গুনছেন পর্যটন ব্যবসায়ীরা। 2 বছর আমাদের এখানে কোনো টুরিস্ট আসে না, আমরা খুবই ড্রাইভাররা
দুবছর কষ্টে ছিলাম। মোটামুটি গেস্টদের সারা পাচ্ছি ঈদ উল ফিতর উপলক্ষে। হোটেলের স্টাফদের সার্বিক প্রস্তুত থাকার জন্য আমরা সব ধরনের আদেশ নির্দেশ প্রদান করেছি। রাঙামাটিতে পর্যটন স্পটের মধ্যে রয়েছে ঝুলন্ত সেতু, শুভলং ঝর্ণা, রাজবন বিহার, জেলা প্রশাসনের বাংলো। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। সতরূপা দত্ত, একুশে টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। লক্ষ্মীপুরের প্রাচীনতম নিদর্শন দালাল বাজার জমিদার বাড়ি ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই। রাজকীয় প্রবেশদ্বার, প্রাসাদ, অন্দরমহল ও শান বাঁধানো পুকুরঘাট পর্যটকদের বিমোহিত করে। প্রায় 400 বছরের পুরনো বাড়িটি সংস্কার আর সংরক্ষণের মাধ্যমে পর্যটন কেন্দ্র গড়ার দাবি দর্শনার্থী ও স্থানীয়দের। লক্ষ্মীপুর প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়নের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। দালালবাজার জমিদার বংশের প্রতিষ্ঠাতা লক্ষ্মীনারায়ণ রায় 1629 থেকে 1658 খ্রিস্টাব্দে কাপড়ের ব্যবসা করতে এখানে আসেন। কালক্রমে লক্ষ্মীপুর নামে গড়ে ওঠে মৌজা বা গ্রাম। তার উত্তর পুরুষ গৌরী কিশোর রায় চৌধুরীকে 1765 খ্রিস্টাব্দে রাজা উপাধি দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তার স্ত্রীর নাম লক্ষ্মীপ্রিয়া। অনেক ঐতিহাসিকের মতে লক্ষ্মীনারায়ণ রায় বা লক্ষ্মীপ্রিয়ার নামেই লক্ষ্মীপুরের নামকরণ করা হয়। দালালবাজার মেন রোড থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে জমিদার বাড়িটির অবস্থান। 5 একর জমিতে স্থাপিত বাড়ির প্রাচীর, অন্দরমহল, নৃত্যশালা ও বহিরাঙ্গন এবং কয়েক টন ওজনের লোহার ভীম ও বিরাটাকার লোহার সিন্ধুক সহ নির্মাণ সামগ্রী দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। প্রায় সময় এখানে বিকেলবেলা ঘুরে ফিরে করতে আসি, ঘুরতে ভালো লাগে। আমাদের দর্শনীয় জায়গা, বিল্ডিং গুলো রয়েছে, বিল্ডিং গুলোতে যদি একটু ডেভেলপার দিয়ে একটু ইম্প্রুভ করা যেত তাহলে যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে এটা ভেঙে অথবা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতো না। গৌরী কিশোর রায় ও রানী লক্ষ্মীপ্রিয়া ছিলেন নিঃসন্তান। তারা ঢাকার বিক্রমপুর থেকে গোবিন্দ কিশোরকে পোষ্য পুত্র নেন। গোবিন্দ কিশোরের পুত্র নলিনী কিশোর রায় চৌধুরী তাদের জমিদার বাড়ির খাজনা আদায়, তদারকি ও প্রসারে দক্ষতার পরিচয় দেন। 1860 সালে লক্ষ্মীপুর থানা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। তৎকালীন সময় লক্ষ্মীপুরের জমিদার, যার দালাল বাজারের জমিদার হিসাবে প্রতিষ্ঠিত, দালাল বাজারের জমিদারদের কোনো একজন পূর্বপুরুষের নামে এই জেলার নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয়। দালাল বাজার এনকে উচ্চ বিদ্যালয়, দাতব্য চিকিৎসালয় ও ঠাকুর মন্দির এই জমিদার পরিবারের অবদান, সেগুলোকেও সংরক্ষণের দাবি লক্ষ্মীপুরবাসীর। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। আবারও সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু, ভোলায় ইলিশের আমদানি, চাঁদপুরে আকাল। দেখছেন সন্ধ্যা 7টার একুশে সংবাদ। জাটকা সংরক্ষণে 5টি অভয়াশ্রমে 2 মাস নিষিদ্ধ ছিল সব ধরনের মাছ ধরা। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে শনিবার মধ্যরাত থেকে ফের নদীতে নামছেন চাঁদপুর, ভোলা ও লক্ষ্মীপুর সহ উপকূলীয় জেলেরা। ভোলার প্রতিটি মাছঘাট জমজমাট হলেও চাঁদপুরে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। ভোলা ও চাঁদপুর প্রতিনিধির সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে ইলিশের ছড়াছড়ি। সকাল থেকে ট্রলারে মাছ ধরে একটু পরপর ঘাটে নিয়ে আসছেন তারা। মেঘনাপাড়ের মাছঘাটগুলোতে বেচাকেনার হিড়িক। ঘাটে নৌকা ভিড়ানো জেলেদের হাঁক ডাকে মুহূর্তে পাইকারি বিক্রি হয়ে যাচ্ছে ইলিশগুলো। বিক্রি শেষে আবারও তারা চলে যাচ্ছেন নদীতে। মাছ ভালোই ধরতেছে, এই মিলে মাছ হলে আল্লাহর মধ্যে সালান সালান হলে এই মিল ঠিকমতো করতে পারবো। আমরা নদীতে জাল ফেলাতে গেছি, মোটামুটি ভালো মাছ পাইতে আছি। আড়তদাররা বলছেন ইলিশের দাম তুলনামূলক একটু বেশি, আকার ভেদে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। মাছ আসতেছে ইলিশ তো মোটামুটি ভাবে যে বড় মাছ দেখতেছেন। চাঁদপুরে প্রায় 52,000 জেলে ইলিশ আহরণে যাচ্ছেন পদ্মা ও মেঘনা নদীতে। তবে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশ অনেকে। নিষেধাজ্ঞাকালে ধার দেনা করে সংসার চালানো এসব জেলে দেনা পরিশোধ ছাড়াও জ্বালানি সহ অন্যান্য খরচ মেটানো নিয়ে চিন্তিত। আমরা ঈদের সময় চিনি কোনো কিছু কিনুম, আমাদের টপিক নাই। আমরা জেলেরা অসহায়, আমাদের যদি এই যে ধার দেনা মাছ না হয় তাহলে আমরা দেনার তলি থেকে গেলাম।
তবে জেলা মৎস্য বিভাগ জানিয়েছে নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর হওয়ায় এবছর ইলিশের উৎপাদন আরও বাড়বে। টাটকা সংরক্ষণ সফলভাবে সম্পন্ন করার কারণেই আগামীতে আমাদের যে ইলিশের যে উৎপাদন এটা বাড়বে। ইলিশ সমৃদ্ধ দেশ চান নিষেধাজ্ঞা পুরোপুরি মেনে চলা জেলেরাও, তবে তাদের সমস্যা সমাধানে সরকারি আরও বেশি পদক্ষেপও দাবি তাদের। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আজ থেকে আগামী বুধবার পর্যন্ত এই বন্দর দিয়ে পণ্য আমদানি রফতানি বন্ধ থাকবে। তবে স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের পাসপোর্ট ভিসাধারী যাত্রী পারাপার চলবে। আখাউড়া স্থলবন্দরের আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান, মে দিবস উপলক্ষে রোববার বন্দরের কার্যক্রম বন্ধ ছিল। ঈদের ছুটির পর বৃহস্পতিবার থেকে যথারীতি পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম চলবে। একটি ভালো উদ্যোগের খবর জানিয়ে সংবাদ শেষ করব। দিনে একটি ভালো কাজ করলেই মিলবে এক বেলা খাবার। মানুষকে ভালো কাজের উৎসাহ দিতে তিন বছর ধরে এমন অভিনব হোটেল খুলে বসেছে একদল তরুণ। ঢাকা ও চট্টগ্রামের পাঁচটি পয়েন্টে অন্তত 700 মানুষ প্রতিদিন ফুটপাতে বসে খাচ্ছেন এই খাবার। কামরুজ্জামানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শিউলি শবনম। এখানে প্রতিদিনে ভালো কাজের হোটেলে খাওয়ায়। জুতা কারখানার শ্রমিক ঝর্ণা বেগম স্বেচ্ছাসেবককে জানালেন দিনের ভালো কাজের কথা, বিনিময়ে পেলেন রাতের খাবার। বিনামূল্যে এই খাবার খেতে বিকেল হতেই ঝর্ণার মতো ছুটে আসে আরো শত শত পথ শিশু, ভাসমান ক্ষুধার্ত মানুষ। শর্ত কেবল একটাই, দিনে অন্তত একটি ভালো কাজ করতে হবে। কষ্ট করে আমাকে আনিয়ে খাওয়াইছে, এটা বহুত আমি ধন্যবাদ দিই আল্লাহর কাছে। বোতল টোকাই সারাদিন, আজকে একটা ভালো কাজ করছি, মনে করেন ঘুমের থেকে উঠতে যে একটা লাঠিওয়ালা কানা বেড়া পার হইতে পারতেছে না, তার পার করে দিলাম। হাটিল যে যাইতেছিলাম একটা বেড়া জিগা ছিল, মগবাজার মসজিদটা কোন জায়গায় পর আমি দেখাই দিছি। ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে ইউথ ফর বাংলাদেশ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পরিচালিত হয় এই ভালো কাজের হোটেল। কেউ যদি শর্ত অনুযায়ী একটি ভালো কাজ নাও করেন, তবে পরের দিন দুটি ভালো কাজের শর্তে তার হাতে তুলে দেয়া হয় খাবার। আমাদের প্রধান উদ্দেশ্যটা ছিল হচ্ছে সমাজ থেকে মানে ক্ষুধামুক্ত এবং অপরাধমুক্ত বাংলাদেশ গড়ার। অর্থাৎ আমরা চিন্তা করেছি এবং আমরা দেখেছি কাজ করতে গিয়ে যে সমাজ থেকে যদি নর্মালি ক্ষুধার কষ্টটা কমিয়ে আনা যায় তাহলে অপরাধটা অনেকাংশে কমিয়ে আনবে। হোটেলের কার্যক্রম চালাতে প্রতিদিন 10 টাকা করে 1500 সদস্য মাসে জমা দেন 4.5 লাখ টাকা। এর বাইরে শুভাকাঙ্ক্ষীরা কারো মৃত্যুবার্ষিকী, জন্মদিন বা নানা উপলক্ষে সদস্যদের দেয়া অর্থ থেকেই চলে শত শত দরিদ্র মানুষের মুখে খাবার তুলে দেওয়ার কাজ। কেউ ক্যাশ দিয়ে যায়, কেউ হচ্ছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাঠায়, এই টাকাগুলো মূলত আমরা কালেক্ট করি। এছাড়াও আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছে। 2019 সালে একদল তরুণ ঢাকায় উন্মুক্ত ফুটপাতে গড়ে তোলে মানবিক এই হোটেল। বর্তমানে হাতিরঝিল, কমলাপুর, বনানী, কারওয়ান বাজার পয়েন্টে চলছে এর কার্যক্রম। সম্প্রতি চট্টগ্রামের পুরাতন রেল স্টেশনে চালু হয়েছে আরেকটি শাখা। 2500 স্বেচ্ছাসেবক যুক্ত আছে হোটেলটির সাথে। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কাল খুশির ঈদ, দুই বছর পর ফিরছে ঈদগাহে জামাত, রাজধানী জুড়ে বর্ণিল শার্ট। আনন্দ যাত্রায় স্বস্তি, সড়ক মহাসড়কে নেই যানজট, সহজে ফেরি পার হচ্ছে যানবাহন। বানের জলে ভেসে গেছে হাওরের কৃষক পরিবারের ঈদ আনন্দ, চাঁদপুরের জেলেপাড়া গাইবান্ধার চরেও নেই খুশির আমেজ। তেল নিয়ে তেলেসমাতে কাটছেই না, 2 লিটারের দাম ঠেকেছে 450, অভিযানেও মিলছে না ফল। উৎপাদন বাড়ছে, কৈলাসটিলা থেকে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে 2 কোটি ঘনফুট গ্যাস।
একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ঈদ মোবারক।